আমরা প্রাথমিক ভাবে একটা কথা বলি যে সমস্ত ক্ষেত্রে এটা কি আমরা যে সবকিছু রাতে গান্ধী করে পাবো, স্বাভাবিক ভাবে আমরা মানে কোন ভয় কেন্দ্রে করতে ওখানে বসি, যেখানে আমাদের বারবার বলা হয় যে আমরা 80 দিনের কাছে যাচ্ছি, ওখানে বসে 80 দিন হয়ে গেছে, কিন্তু এই প্রত্যেকটা আন্দোলনে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কার্মিকাল হোক পরবর্তীকালে বিভিন্ন ভাবে কার্নিভাল বলুন, বিভিন্ন রকম ভাবে আমাদের এরকম তুলে দেওয়া হয়, আমাদের সেই পারমিশন নিয়ে আমরা সেখানে বসে আছি। আমরা বলতে চাইছি যে এরকম ভাবে একদিন একদিন করে চলে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছি, তুমি আসুন আমাদের সাথে কথা বলে আমাদের পারমানেন্টলি ওখানে তুলে দিই আমাদের স্কুল ঘরে নিয়ে যান। এরকম যদি আপনাদের কিছু মনে হয় যে কোনো উৎসব অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা কোথাও গলায় কাটার মতো রেডি আছি, আমরা কোথাও উৎকর্ষ বাংলায় গরম কিছু অধ্যায় হয়ে দাঁড়িয়ে আছি, তাহলে আমাদের পারমানেন্টলি আমাদের সেখান থেকে তুলে পথের ধার থেকে তুলে নিয়ে স্কুল বাড়ি ফিরিয়ে দিই। আমরা তো স্কুল বাড়িতে যেতে চাই, সামান্য ভাবে ওই একদিন একদিন আলাদা করে নিজেদের প্রয়োজন মতো তুলবেন আর অন্য সময় আমাদের প্রয়োজনটা দেখবেন না, এতে তো চলতে পারে না। আমরা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করতে চাইছি, আমরা দেখা করতে চাইছি একদিন একদিন এইভাবে তুলে না, আমাদের পার্মানেন্টলি যদি মনে হয় এইভাবে তুলে নিয়ে আমাদের সাথে কথা বলে আমরা স্কুলটা ফিরিয়ে দেবেন। আমরা ওইভাবে একদিন একদিন করে আমাদের কেন তোলা হচ্ছে আমরা নিজেরাই জানি না। এটা ওনারা বারবারই করে থাকেন, এটা যে প্রথম তা না, কিন্তু যেহেতু প্রশাসন মনে করছেন যে আমাদের কারণে ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে পারে, তো তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে বসছি না। কিন্তু প্রশাসনকেও এটা বুঝতে হবে যে আমরা কিভাবে আন্দোলন করি। আমরা আমাদের হাতে কোনো অস্ত্র থাকে না, কাগজের জাস্ট প্ল্যাকার্ড থাকে এবং আমরা ওয়েল ডিসিপ্লিন হয়ে সহাবস্থান করি। তো সেই জায়গায় আমাদের বাধা না দিয়ে আমাদের তো যে দাবি সেটাকে ওনারা বিচার বিবেচনা করতে পারেন। সর্বোপরি অনুষ্ঠানগুলোয় আমরা যেভাবে একটা করুণ দিন প্রতিদিন কাটাচ্ছি, তো আমাদের সেই অনুষ্ঠানের জন্য ধর্ণা মঞ্চে না বসতে দিয়ে সেই অনুষ্ঠানে তো আমাদের আমন্ত্রণ জানাতে পারে, কিন্তু সরকারের তরফ থেকে এইভাবে কিছু করা হয় না, দিনের পর দিন বাধা দেওয়া হয়, সরকার বোঝে না। এবং কালকে যে মেলটা করা হয়েছে আমাকে সন্ধ্যে 7টার সময়, সেই সময় কিন্তু আমাদের আলিপুরদুয়ার কুচবিহার থেকে অনেক ক্যান্ডিডেট অর্ধেক রাস্তা চলে এসেছে, তারা ওই পরিস্থিতিতে কিভাবে বাড়ি যাবে, তারা রাতটা কোথায় কাটাবে, তাদের যে এত খরচ, মানে সব মিলিয়ে আমরা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। বেশ, তাহলে আপনারা বলছেন যে আজকের জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে আপনারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনে বসবেন না, তাই তো? একদম, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পুলিশ প্রশাসনকে সাহায্য করব। সেক্ষেত্রে আগামী কাল থেকে কি অবস্থান হবে আপনাদের? আগামী কাল থেকে আমরা আবার আমাদের ধর্ণা মঞ্চকে কন্টিনিউ করব, চালিয়ে যাব এবং সরকারকেও বলবো। মাননীয় শিক্ষামন্ত্রী একটা কথা বলেছিলেন, আন্দোলন করলেই চাকরি হয় না, সেই শিক্ষামন্ত্রী আজকে কিন্তু বলতে পারতেন যে অনুষ্ঠান করলেই আন্দোলন বন্ধ করা যায় না। তাই আমাদের যে দাবি সেটা আমাদের পুনর্মূল্যায়ন করা হোক, বিচার করা হোক, সুরাহার পথ খোঁজা হোক এবং আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। বেশ, অচিন্ত্যবাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।